হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে তো অষ্টমী আর আমরা তো এখন যাচ্ছি ঠাকুর দেখতে, তো তার জন্য তো পুরো রেডি হয়ে পড়েছি। তো আজকে তো আমরা আমাদের বাড়ির সামনে যে মণ্ডপটা রয়েছে তো সেখানে যাব। তো চলো, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি। আজকে সান্ধ্যকালীন অনুষ্ঠান, আমি চাচ্ছি আপনাদের সামনে কিছু ভালো লাগার ভালোবাসার গান। অবশ্যই যদি কিছু গানের রিকোয়েস্ট থাকে জানাবেন, আমার জানা থাকলে আমি চেষ্টা করবো পরিবেশন করার। তো আমার মামি তো সামনে রয়েছে আর আমি আর আমার ভাই পেছনে যাচ্ছি। ওখানে তো অনুষ্ঠান হচ্ছে আর আমরা তো দূরে এখানে বসে রয়েছি, তো দেখতে পাচ্ছ। তো চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার মামা বাড়ির এখানে ঠাকুর। তো যাই হোক, ঠাকুরটা সত্যি খুব সুন্দর। তো আমরা এখান থেকে অনুষ্ঠান দেখছি। আচ্ছা, পেছনে কি খবর? কি দাদাকে বরণ করবেন মাধ্যমে অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবো। সঙ্গে থাকুন, এভাবে সহযোগিতা করুন। ধন্যবাদ কিরণ দাদে। যাই হোক, দুর্গাপুজোর এই মোমেন্টগুলো আর ফিরে আসবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছ আমি আর মামি বসে আছি। তো আমরা কাছে যাইনি, এই দূর থেকেই দেখছিলাম অনুষ্ঠানগুলো। আর অনুষ্ঠান তো এখনও শেষ হতে অনেক বাকি। তো যাই হোক, একে একে অনেকেই চলে যাচ্ছে, তো আর একটুক্ষণ অনুষ্ঠান দেখবো, তো তারপর আমরাও চলে যাব। তো ওখানে তো ফাংশন হচ্ছিল আর আমার তো ভালো লাগছিল না, তাই আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। তো এটা আমি কি করছি আমি নিজেই জানি না, তো জাস্ট ইচ্ছে হলো বানিয়ে ফেললাম। যা আপনার যা কিছু আমাকে বলবেন, ঠিক আছে? সবটাই কিন্তু আমি চেষ্টা করবো আপনাকে আনন্দ দেওয়ার জন্য যতটা পারি উজাড় করে দেবো। চলো, আমি আমার নৃত্যশিল্পীতে ডেকে নিচ্ছি মঞ্চে। একটা হিন্দি গান হবে, আশা করি সবার ভালো লাগবে।